আচ্ছা, আপনারা তো অলরাউন্ডার খেলোয়াড় দেখেছেন, হোক সেটা ফুটবল খেলোয়াড় বা হোক সেটা ক্রিকেটার, কিন্তু আপনারা কি অলরাউন্ডার সিঙ্গার কখনো দেখেছেন? অনেকে আবার এখন ভাবছেন যে অলরাউন্ডার সিঙ্গার আবার কি। আসলে অলরাউন্ডার সিঙ্গার আবার কি, দেখুন, অলরাউন্ডার সিঙ্গার বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা একবার শুনুন। সেটা হচ্ছে, তিনি তো সিঙ্গার, মানে তার তো গান গাওয়ার স্কিল আছে, মানে এক কথায় সে খুব ভালো গান গাইতে পারে। দ্বিতীয়ত, সে খুব ভালো অভিনয় করতে পারে। তৃতীয়ত, তার বডি ফিটনেস একদম হিরোদের মতো, মানে এক কথায় সে সব দিক দিয়ে পারফেক্ট এবং অলরাউন্ডার। তার সাথে চতুর্থ, তার যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে, সে রোমান্টিক গান বানাতে পারে, তারপরে সে কষ্টের গান বানাতে পারে এবং সে দেশাত্মবোধক গানও বানাতে পারে। 2024 সালে কুসংস্কার আন্দোলনে এসে তার এই একটা স্কিল আনলক হলো যে সে সব পারে, মানে এক কথা আমি তাকে এখন অলরাউন্ডার বলছি এই জন্যই যে তার দ্বারা সবই সম্ভব। আমি যার কথা বলছি সে আর কেউ না, সে হচ্ছে আপনার, আমার, আমাদের সবার প্রিয় সিঙ্গার তানভীর ইবান ভাই। আর এই কুসংস্কার আন্দোলনকে নিয়ে তানভীর ইবান ভাইয়ের একটা গান যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে, যার কারণে এই গানটার উপর রিয়াকশন ভিডিওটা নিয়ে আসলাম। গানটার নাম হচ্ছে এটাই কি আমার সোনার বাংলাদেশ। গানটা তানভীর ইবান ভাই গিয়েছে এবং তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটাকে সে রিলিজ দিয়েছে। ব্যক্তিগতভাবে গানটা আমার কাছে কেমন লেগেছে সেটা তো প্রথমেই আপনাদের কাছে বললাম, তারপরেও এই গানটা নিয়ে বিশ্লেষণ দিব আমি ভিডিওর শেষে। তো আর দেরি করাচ্ছি না আপনাদের, জন আপনাদের সঙ্গে একসঙ্গে বেরিয়ে গানটাকে দেখে আসি। এটাই কি সোনার বাংলাদেশ, আমার মায়ের বুক খালি করো না, মা কষ্ট পাবে আমাকে মারলে। এটাই কি সোনার বাংলাদেশ, যেখানেই নীলে ভরা আকাশ, আজ রক্তে লাল হয়ে পুরোটা দেশ নেমেছে আধার। এখানে আমাকে বাঁচতে হবে, লড়তে হবে, জানতে হবে, এখানে এভাবে রাক্ষসেরা ছিঁড়ে খাবে, আমাকে লড়তে হবে, বাঁচতে জানতে হবে। আমার কারো নয় দেশ, শুধু তোমার নয় দেশ, আমার কারো নয় দেশ, শুধু তোমার নয়। এটাই কি সোনার বাংলাদেশ, খালি করো না, মা কষ্ট পাবে আমাকে মারলে। এটাই কি সোনার বাংলাদেশ, যেখানে নীলে ভরা আকাশ, আজ রক্তে লাল হয়ে পুরোটা দেশ নেমেছে আধার। এখানে আমাকে বাঁচতে হবে, লড়তে হবে, জানতে হবে, এখানে ভাবে রাক্ষসেরা ছিঁড়ে খাবে, আমাকে লড়তে হবে, বাঁচতে জানতে হবে। এই
তা সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। তার প্রতিটা লিরিক্স এক কথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো লিরিক্স। সে যেই ঘটনাগুলো ঘটেছে, যেই বিষয়গুলো হয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে সুন্দরভাবে গানটাকে বানিয়েছেন এবং বিভিন্ন বিষয় আমাদেরকে দেখিয়েছেন, বিভিন্ন ফুটেজে দেখিয়েছেন। মানে এক কথায় গানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এই গানটাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই। এক কথায় অসাধারণ, এক কথায় অনেক ভালো। এক লাইনে গানটাকে আমি 100% মার্কস দিচ্ছি, কারণ গানটা একটা ভালো লাগার মতোই গান। তো আপনাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।